আমরা এখন যে প্রবলেমটা দেখব সেটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে? সেটা হচ্ছে ট্রান্সফর্মিং এ প্রসেস ইনটু মার্কভ চেইন। তো আমরা প্রবলেমটা দেখি, দেয়া আছে যে আমাদের পরপর 2 দিন যদি বৃষ্টি হয় তাহলে 3rd দিনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.7, যদি আজকে বৃষ্টি হয় কিন্তু গতকাল না হয় এই অবস্থায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামীকাল 0.5, যদি গতকাল হয় কিন্তু আজকে না হয় তাহলে কালকে বৃষ্টি হবে এই সম্ভাবনা 0.4, আর যদি এমন হয় গতকালও বৃষ্টি হয় নাই আর আজকেও হয় নাই তাহলে কালকে হওয়ার সম্ভাবনা মাত্র 0.2। তো এই প্রসেসটাকে কি আমরা মার্কভ চেইনে কনভার্ট করতে পারি? তো আমাদের মার্কভ চেইনের একটা লিমিটেশন আছে, সেটা হচ্ছে একটা স্টেট শুধুমাত্র আগের একটা স্টেটের উপর ডিপেন্ডেন্ট হতে পারবে। আমাদের মার্কভ চেইনের শুরুতে, মার্কভ চেইনের একদম ডেফিনেশনে কিন্তু ওই কথাটা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এই যে পিআইজে হচ্ছে আইতম স্টেট থেকে আমি জেতম স্টেটে যাব। তো জেতম স্টেটে যাওয়ার সম্ভাবনা শুধুমাত্র আইতম স্টেটের সম্ভাবনার উপরেই ডিপেন্ডেন্ট, এই যে জেতম স্টেটের সম্ভাবনা, গিভেন দ্যাট আইতম স্টেট আগের স্টেট ছিল, ঠিক আছে? তো এই আগের ইরেসপেক্টিভ অফ, এই আগের স্টেপগুলো ম্যাটার না, 2 স্টেপ, 3 স্টেপ, 4 স্টেপ, আগের স্টেপগুলো ম্যাপার নাই, এটাই বলা হচ্ছে ফর অল স্টেটস, ঠিক আছে? I0, I1, I2, আপ টু দিস। তো তার মানে মার্কভ চেইনের একটা লিমিটেশন হচ্ছে একটা স্টেট শুধুমাত্র আগের একটা স্টেটের উপরে ডিপেন্ডেন্ট হতে পারে, ঠিক আছে? আমাদের এর চাইতে বড় চেইন যদি হয় তাহলে আমাদের ডাইরেক্টলি মার্কভ চেইন অ্যাপ্লাই করা যাবে না। যেমন এই প্রবলেমটাতে বলা হচ্ছে যে 3rd দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগের 2 দিনের উপরে ডিপেন্ডেন্ট, তো আগের 2 দিনের উপরে ডিপেন্ডেন্ট হলে আমরা মার্কভ চেইন অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, কিন্তু এইটারে কনভার্ট করা যায়। কনভার্ট কীভাবে করা যায়? আগের যে 2টা দিন, আগের 2টা দিন মিলে একটা স্টেট বানানো যায়। কিভাবে? যেমন আমাদের স্টেট 0 হচ্ছে যদি আগের 2 দিন বৃষ্টি হয়, আগের 2 দিন বৃষ্টি হলে আমরা একটা স্টেট চিন্তা করছি। আগের 2 দিন বৃষ্টি হওয়া মানে 2টা স্টেট না ধরে আমি ধরছি 2টা দিন মিলে একটা স্টেট। স্টেট 0 মানে গতকালও বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি হয়েছে। স্টেট 1 মানে হচ্ছে আজকে হয়েছে কিন্তু গতকাল হয় নাই। 2 হচ্ছে আজকে হয় নাই, নট টুডে, আজকে হয় নাই কিন্তু গতকাল হয়েছিল। আর স্টেট 3 মানে কোনো দিনই বৃষ্টি হয় নাই, গতকাল এবং আজকে কোনো দিনই বৃষ্টি হয় নাই। তো এইটা যদি আমরা ধরে নেই তাহলে আমাদের আবার মার্কভ চেইন আমরা তৈরি করতে পারবো। এই যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স যেটা, সেটা তৈরি করা সম্ভব, কিন্তু এইটা তৈরি করতে একটু কমপ্লেক্সিটি হয়। এখন সেটা হচ্ছে, সেটা ব্যাখ্যা করার জন্য আমি লাস্টে এই যে একটা পেজ যোগ করে দিয়েছি, এটা আমাদের একটু বুঝতে হবে, এখানে একটু কমপ্লেক্সিটি আছে। সেটা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা মনে করি যে আজকে হচ্ছে মানডে, আমরা ধরে নিলাম টুডে হচ্ছে মানডে, তাহলে হচ্ছে আগের দিন সানডে এবং পরের দিন টিউসডে। ইয়েস্টারডে সানডে, টুডে মানডে, টুমোরো টিউসডে, সানডে মানডে টিউসডে, SM এবং টি দিয়ে আমি বুঝাচ্ছি। আচ্ছা, আর স্টেট 0 মানে হচ্ছে গতকাল আর আজকে 2 দিনে বৃষ্টি হয়েছে, 1 মানে হচ্ছে আজকে হয়েছে কিন্তু গতকাল না, 2 মানে হচ্ছে আজকে হয় নাই কিন্তু গতকাল হয়েছে, 3 মানে হচ্ছে গতকাল এবং আজকে কোনো দিনই হয় নাই। আচ্ছা, তাহলে স্টেট 0 0 মানে কি? P00 যেটা ম্যাট্রিক্সের শুরুতেই বসবে, এটা হচ্ছে স্টেট 0 থেকে স্টেট 0তে যাওয়ার সম্ভাবনা। তো স্টেট 0 কী ছিল? যে গতকাল এবং আজকে 2 দিন হয়েছে। তো আজকে হচ্ছে মানডে, গতকাল ছিল সানডে, তার মানে সানডে এবং মানডে 2 দিনই হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম স্টেট 0। স্টেট 0 0-র যে প্রথম 0, এই 0টা বোঝাচ্ছে আমাদের আজকের স্টেট 0 ছিল, সেখান থেকে কালকের স্টেট 0 হবে। তো আজকের স্টেট 0 মানে হচ্ছে আজকে মানে মানডে, এবং গতকাল মানে সানডে, সানডে মানডে বৃষ্টি হয়েছে। এই যে অ্যারো দিয়ে আমরা বোঝাচ্ছি, টিক মার্ক দিয়ে বৃষ্টি হয়েছে। আর এই 0টা কিন্তু আগামীকালকের স্টেট 0। তো আগামীকালকের স্টেট 0 মানে কি? আগামীকাল হচ্ছে টিউসডে। তো আগামীকালকে স্টেট 0 মানে হচ্ছে ওই দিন এবং তার আগের দিন, মানে হচ্ছে টিউসডে আর মানডেতেও বৃষ্টি হয়েছে। তার মানে টিউসডে মানডেতে বৃষ্টি হওয়া, এটা আগামীকালকের, আগামীকালকের স্টেট, এটাকে আমরা বলবো আগামীকালকের স্টেট 0। তো এটা পসিবল, কারণ এটা মানে বোঝাচ্ছে সানডে মানডে বৃষ্টি হলে টিউসডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এটা দেওয়া আছে 0.7, পরপর 2 দিন বৃষ্টি হলে 3rd দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আচ্ছা, এখন এটা তো 0.7 আমরা পেলাম, P00, P01 যেটা, 01টা কি আমরা পাবো?
জিরো, আচ্ছা পি জিরো জিরো আমরা 0.7 পেলাম, আমরা ম্যাট্রিক্সটা বানানো শুরু করি, আমরা দেখে আসি এই যে পি জিরো জিরো হচ্ছে 0.7, ঠিক আছে, জিরো জিরো, পি জিরো ওয়ানটা কিন্তু জিরো। কেন জিরো? কারণ হচ্ছে পি জিরো ওয়ান বোঝাচ্ছে যে আজকে স্টেট জিরো, কালকে স্টেট ওয়ান, আজকে স্টেট জিরো কিন্তু কালকে স্টেট ওয়ান। আজকে স্টেট জিরো মানে হচ্ছে সানডে মানডে বৃষ্টি হয়েছে, আজকে হচ্ছে মানডে, ঠিক আছে। আর কালকে স্টেট ওয়ান, কালকে স্টেট ওয়ান মানে হচ্ছে, স্টেট ওয়ান মানে হচ্ছে ওই দিন বৃষ্টি হয়েছে কিন্তু আগের দিন হয় নাই, এই ওয়ানটা কিন্তু কালকের স্টেট, মানে টিউসডে, কালকে টিউসডেতে স্টেট ওয়ান মানে টিউসডেতে বৃষ্টি হয়েছে কিন্তু তার আগের দিন, মানে মানডেতে হয় নাই, এই যে টিউসডেতে হয়েছে কিন্তু মানডেতে হয় নাই। তো আমরা, আমাদের ইনিশিয়াল স্টেট ছিল জিরো, সেখানে আমরা বলছি মানডেতে বৃষ্টি হয়েছে, পরের স্টেটে বলছি যে মানডেতে বৃষ্টি হয়নি, এটা তো পসিবল না, কনফ্লিক্ট হচ্ছে, কাজে এই প্রবা এটা হতে পারে না, কাজে এইটার প্রবাবিলিটি হবে জিরো, ঠিক আছে, এইটার প্রবাবিলিটি হবে জিরো, এই যে এটার প্রবাবিলিটি জিরো। আচ্ছা তারপরেটা হচ্ছে স্টেট জিরো, এটা জিরো জিরো ছিল, এটা জিরো ওয়ান, এটা জিরো টু, এটা জিরো থ্রি, জিরো টু হচ্ছে 0.3। তো জিরো টু কেন 0.3? কারণ জিরো টু বোঝাচ্ছে আজকে স্টেট জিরো, কালকে স্টেট টু, আজকে স্টেট জিরো মানে আজকে, মানে এবং গতকাল বৃষ্টি হয়েছে, তার মানে মানডে আর সানডে বৃষ্টি হয়েছে, গতকাল সানডে আজকে মানডে বৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আজকের স্টেট জিরো। কালকের স্টেট টু, স্টেট টু মানে হচ্ছে ওই দিন বৃষ্টি হয় নাই, তার আগের দিন বৃষ্টি হয়েছে, তো কালকে হচ্ছে টিউসডে, টিউসডেতে বৃষ্টি হয় নাই, আগের দিন হয়েছে, অর্থাৎ টিউসডেতে হয় নাই, মানডেতে হয়েছে, এটা পসিবল, কারণ কমন হচ্ছে মানডে, সেটা এখানেও বৃষ্টি হয়েছে, এখানেও বৃষ্টি হয়েছে, তার মানে হচ্ছে আমার পরপর 2 দিন বৃষ্টি হলে থার্ড দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা, তো পরপর 2 দিন বৃষ্টি হলে থার্ড দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা 0.7, কাজে পরপর 2 দিন হলে থার্ড দিন হবে না এই সম্ভাবনা 1-0.7, মানে 0.3। আচ্ছা আবার ফোর্থ স্টেট যেটা জিরো থ্রি, এইটাও পসিবল না, কারণ জিরো মানে হচ্ছে আজকের স্টেট জিরো, মানে আজকে হচ্ছে মানডে, সেই দিন এবং আগের দিন বৃষ্টি হয়েছে, মানডে এবং সানডে বৃষ্টি হয়েছে। আর স্টেট থ্রি মানে হচ্ছে কালকের স্টেট থ্রি, মানে ওই দিন এবং তার আগের দিনও হয় নাই, কালকে হচ্ছে টিউসডে, সেদিনও হয় নাই, তার আগের দিন মানডেতেও হয় নাই, তো মানডেতে আমরা একবার বলছি হয়েছে, একবার বলছি হয় নাই, কাজে এটা পসিবল না, এইটার প্রবাবিলিটিও জিরো হবে, কাজে আমাদের ম্যাট্রিক্সের ফার্স্ট রোটা হচ্ছে এরকম হবে 0.70, 0.30, এরকম বাকি রোগুলো আমাদের চিন্তা করে করে বের করতে হবে। আচ্ছা এভাবে শুধু আমরা ট্রানজিশন, আমাদের যে ট্রানজিশন প্রবাবিলিটি ম্যাট্রিক্স সেটা আমরা পেলাম, তো আমাদের শুধু এই ম্যাট্রিক্স বের করে এই কাজ না, আমাদের পি স্কোয়ার, ম্যাট্রিক্সের স্কোয়ার, কিউব, এগুলোও বের করতে হতে পারে। কেন? কারণ আমাদের প্রবলেমটা আমরা দেখি, আমাদের প্রবলেমে বলা হচ্ছে গিভেন দ্যাট ইট রেইন মানডে অ্যান্ড টিউসডে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল রেইন অন থার্সডে, মানে মানডে টিউসডে মিলে একটা স্টেট আমাদের। এখন তাহলে আজকে হচ্ছে টিউসডে, আমরা ধরে নেব টুডে হচ্ছে টিউসডে, গতকাল ছিল মানডে, তো এই 2 দিন মিলে আমাদের একটা স্টেট, তো আমাদের এই ম্যাট্রিক্সটা যদি আমরা বানাই, তার ইমিডিয়েট পরের দিন, মানে মানডে টিউসডে থেকে ওয়েডনেসডের স্টেট, ওয়েডনেসডের প্রবাবিলিটিগুলো আমরা এখানে পাব, কিন্তু আমাদের জানতে চাওয়া হচ্ছে ওয়েডনেসডে না থার্সডে, মানে আরও একদিন পরে, তো আরও একদিন পরে যেহেতু, অর্থাৎ টিউসডে থেকে 2 দিন পরে, টিউসডের পরে ওয়েডনেসডে, তারপরে থার্সডে, টিউসডে থেকে 2 দিন পরে বলে আমাদের পি স্কোয়ার বের করতে হবে, ম্যাট্রিক্স পি স্কোয়ার। এটা কি বোঝা গেল? যেহেতু আমাদের টিউসডের, টিউসডে 2 দিন পরে থার্সডে, কাজে আমাদের 2 দিন পরে বলে পি স্কোয়ার বের করতে হবে। যদি আমাদের ফ্রাইডে বলতাম তাহলে কী করতে হতো? টিউসডে 3 দিন পরে ফ্রাইডে, তখন পি কিউব রাখতো, স্যাটারডে বললে পি টু দি পাওয়ার 4 রাখতো। তো একটা ম্যাট্রিক্স পি দেওয়া আছে, সেখান থেকে পি স্কোয়ার বের করলাম আমরা, ঠিক আছে, আমরা তো জানি কীভাবে ম্যাট্রিক্স গুণ করতে হয়, রোর সাথে কলাম গুণ করতে হয়, যেমন এটা হবে হচ্ছে ফার্স্ট রো ইন্টু ফার্স্ট কলাম 0.49, এটা হবে হচ্ছে সে ফার্স্ট রো ইন্টু কোন কলাম, সেকেন্ড কলাম, বা যে কোনো একটা ভ্যালু নেই, এইটা, এইটা হচ্ছে থার্ড রো ফার্স্ট কলাম, কাজে এখানে থার্ড রো ফার্স্ট কলাম গুণ করলে এই যে 0.20 পাবো আমরা। তো এরকম পি স্কোয়ার বের করবো, সেটার সাথে পি গুণ করলে পি কিউব, যেটা দরকার আমরা বের করে নেবো, পি স্কোয়ার, পি কিউব, পি টু দি পাওয়ার 4। তো বলা হচ্ছে যে আজকে বৃষ্টি হয়েছে টিউসডে, গতকালও হয়েছে মানডে, অর্থাৎ এই হচ্ছে ইনিশিয়াল অবস্থা, পরপর 2 দিন বৃষ্টি হওয়া মানে স্টেট জিরো, তার মানে আমার ইনিশিয়াল স্টেট ছিল হচ্ছে জিরোতে। বের করতে হবে থার্সডেতে বৃষ্টি হয়েছে, থার্সডে মানে 2 দিন পরে, কাজে পি স্কোয়ার, তো থার্সডেতে বৃষ্টি হওয়া মানে হচ্ছে আমার
কোন স্টেট, স্টেট জিরো অথবা ওয়ান। থার্সডেতে কিন্তু স্টেট জিরো মানে হচ্ছে ওই দিন আর আগের দিনও বৃষ্টি হয়েছে, মানে থার্সডে ওয়েডনেসডে, বৃহস্পতি আর বুধ দুই দিনে বৃষ্টি হলে থার্সডেতে স্টেট থাকবে জিরো। আবার থার্সডেতে স্টেট যদি ওয়ানও হয় তার মানেও কিন্তু থার্সডেতে বৃষ্টি হয়েছে, বাট বুধবারে হয় নাই, ওয়েডনেসডেতে হয় নাই, মানে আমাদের টিউসডে পর্যন্ত দেওয়া আছে। ওয়েডনেসডে বৃষ্টি হয়ে থার্সডে বৃষ্টি হলে থার্সডে স্টেট জিরো, আর ওয়েডনেসডে মাঝের দিন ওয়েডনেসডে বৃষ্টি না হয়ে থার্সডে বৃষ্টি হলে স্টেট ওয়ান। তার মানে থার্সডেতে স্টেট জিরো হোক বা ওয়ান হোক দুইটাই কিন্তু আমার বুঝাচ্ছে থার্সডেতে বৃষ্টি হওয়া। এটা হচ্ছে মাঝের দিন, ওয়েডনেসডেতেও বৃষ্টি হয়েছে থার্সডেতেও বৃষ্টি হয়েছে, আর এটা হচ্ছে ওয়েডনেসডেতে বৃষ্টি হয় নাই কিন্তু থার্সডেতে বৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে আমাদের স্টেট জিরো আর ওয়ান, আপনারা দেখবেন স্টেট জিরো আর ওয়ান মানে হচ্ছে দুইটাই আজকে বৃষ্টি হয়েছে, গতকাল হতেও পারে নাও হতে পারে। কাজে থার্সডে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই দুইটা আমাদের যোগ করতে হবে, 0.49 প্লাস 0.12, যোগ করলে কত হচ্ছে 0.61। 0.61 হচ্ছে আমাদের থার্সডেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তো এখানে আরও অনেক কিছু দেওয়া থাকতে পারে, আমাদের কোশ্চেনে অনেক ওরকম ভার্সন থাকতে পারে, যেমন অনেক ভ্যারিয়েশনই থাকতে পারে, যেমন এরকম থাকতে পারে যে আমাদের বলা হচ্ছে থার্সডেতে বৃষ্টি হবে না সেই সম্ভাবনা, গিভেন দ্যাট মানডে আর টিউসডেতে বৃষ্টি হয়েছে। মানডে টিউসডে বৃষ্টি হয়েছে মানে টিউসডেতে স্টেট জিরো ছিল, কিন্তু থার্সডেতে হবে না, থার্সডেতে হতে না হতে পারে দুইভাবে, স্টেট জিরো আর না, তখন হবে স্টেট টু আর থ্রি। স্টেট টু আর থ্রি দুইটাই হচ্ছে ওই দিন বৃষ্টি হয় নাই, আগের দিন হয়েছে অথবা হয় নাই, তো কাজেই তখন আর ইনিশিয়াল স্টেট ছিল জিরো, কারণ হচ্ছে কি মানডে টিউসডে বৃষ্টি হয়েছে। কাজে আমাদের দুই ক্ষেত্রে ইনিশিয়াল স্টেট হচ্ছে জিরো, পি স্কোয়ার বের করতে হবে প্রথমত, কারণ হচ্ছে আমাদের টিউসডে পর্যন্ত আমরা জানি, থার্সডে হচ্ছে দুই দিন পরে, কাজে পি স্কোয়ার বের করতে হবে, সেটা জিরো টু আর জিরো থ্রি যোগ হবে, অর্থাৎ এই দুইটা ভ্যালু যোগ হবে, কারণ এইটা হচ্ছে থার্সডেতে বৃষ্টি হয় নাই, এইটাও থার্সডেতে বৃষ্টি হয় নাই, এইটা হচ্ছে থার্সডেতে বৃষ্টি হয় নাই কিন্তু ওয়েডনেসডেতে হয়েছিল, আগের দিন হয়েছিল, আর এইটা হচ্ছে থার্সডেতেও হয় নাই, আগের দিনও হয় নাই। ঠিক আছে, আমাদের স্টেটগুলোর ডেসক্রিপশন 0, 1, 2, 3 দেখলে বুঝবেন, কাজে তখন এই দুইটা যোগ হবে। আবার যদি বলি যে আমার ইনিশিয়াল স্টেট ছিল এরকম, যে আমার গিভেন দ্যাট, এই যে গিভেন দ্যাটটা, গিভেন দ্যাট ইট রেইনড, এটা আমরা বলতে চাচ্ছি গিভেন দ্যাট ইট রেইন নাইদার মানডে নট টিউসডে, মানে মানডে বা টিউসডে কোনোদিনই বৃষ্টি হয় নাই, তার মানে ইনিশিয়াল স্টেট কিন্তু আমার থ্রি ছিল। থ্রি মানে হচ্ছে ওই দিনও না হওয়া, তার আগের দিনও না হওয়া, 0, 1, 2, 3 এই থ্রি স্টেট। আর থার্সডেতে বৃষ্টি হবে মানে থার্সডের স্টেটটা হচ্ছে জিরো অথবা ওয়ান, তার মানে তখন কী হবে পি স্কোয়ার ম্যাট্রিক্সে 3, 0 আর 3, 1 যোগ হবে, এইটা এবং এইটা যোগ হবে। এইটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট থ্রি ছিল, মানে হচ্ছে আমার মানডে টিউসডে কোনোদিনই বৃষ্টি হয় নাই কিন্তু থার্সডেতে বৃষ্টি হবে, থার্সডের স্টেটটা হবে তাহলে হচ্ছে 0 অথবা 1, ওয়েডনেসডে বৃষ্টি হয়ে অথবা না হয়ে, তখন এই দুইটা যোগ হবে। কাজে যে কোনো ভ্যারিয়েশনই থাকতে পারে সেগুলো করতে পারতে হবে।